বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবী বিখ্যাত দুই ফুটবলার নেইমার এবং রোনালদোর গাড়িবাড়ি সম্পর্কে, এবং এই ভিডিও থেকে মোটামুটি ধারণা পেয়ে যাব যে নেইমার এবং রোনালদোর মধ্যে কে বেশি শৌখিন এবং কার গাড়ির কালেকশন বেশি। তবে রোনালদো পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হলেও নেইমার কিন্তু বিলাসিতার দিক দিয়ে কম নয়। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে সম্পদের তুলনা করে দেখে, যেমন বর্তমান সময়ে নেইমারের মোট সম্পত্তির পরিমাণ $200 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় মোটামুটি 1,700 কোটি টাকা। মানে গাড়ি এবং বাড়ি বাদ দিয়ে নেইমারের কাছে শুধু ক্যাশ টাকা রয়েছে 1,700 কোটি টাকা। এছাড়া নেইমার প্রতি বছর শুধু ফুটবল খেলে পারিশ্রমিক পান $36 মিলিয়ন বা 306 কোটি টাকা। এবার দেখি রোনালদোর মোট সম্পত্তি কত। তো বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন বা 4,250 কোটি টাকা। তো যাই হোক, 2021 অনুযায়ী রোনালদো প্রতি বছরে মোট €38 মিলিয়ন পারিশ্রমিক পান। সম্পদের দিক দিয়ে রোনালদো নেইমারের থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে, যেহেতু রোনালদো পৃথিবীর সব থেকে ধনী ফুটবল খেলোয়াড়। তো যাই হোক, এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি। নেইমারের কাছে কিন্তু পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়িগুলো রয়েছে, যেমন তার কাছে রয়েছে ইতালিয়ান ভার্সন ল্যাম্বরগিনি ভেনিনো। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পুরো দুনিয়ার জন্য 9 পিস তৈরি করা হয়েছে। গাড়িটির মূল্য মোটামুটি 40 কোটি টাকা। এছাড়া নেইমারের কালেকশনে রয়েছে পৃথিবীর আরেকটি সব থেকে বিলাসবহুল দামি সুপারকার লাইকান হাইপার স্পোর্ট। আর এই গাড়িটি দেখতে অনেক সুন্দর, তবে এই গাড়িটি আমরা অনেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 মুভিতে দেখেছি। আর এই গাড়িটি দেখা যায় সেই মুভিতে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ লাফাতে। আর এই গাড়িটি পুরো দুনিয়ার জন্য মাত্র 7 পিস তৈরি করা হয়েছে, এবং এই সুন্দর গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় মোটামুটি 30 কোটি টাকা। এছাড়া রয়েছে ব্রিটিশ কোম্পানির তৈরি একটি অ্যাস্টন মার্টিন ভুলক্যান, এবং এই গাড়িটিও লিমিটেড এডিশন। আর এই গাড়িটির মূল্য বাজারে মোটামুটি 18 কোটি টাকা। যাই হোক, নেইমারের আরেকটি সুপার কার হচ্ছে CCXR ট্রেভিটা, এবং এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় মোটামুটি 40 কোটি টাকা। আরও রয়েছে ইতালিয়ান বিখ্যাত ব্র্যান্ড মেজারিটি MC12, আর এই গাড়িটির মূল্য মোটামুটি 12 কোটি টাকা। নেইমারের আরেকটু কম দামি গাড়িগুলো হচ্ছে ফেরারি 458 ইটালিয়া, রয়েছে অডি RS7, রয়েছে অডি R8 এবং রয়েছে অডি Q7। তো বুঝাই যাচ্ছে বিরাট কোহলির মতো নেইমারও অডি কোম্পানির বড় ভক্ত। আরও রয়েছে একটি পোর্শে পানামেরা টার্বো। তো ভাই, সত্যি কথা বলতে মেসি এবং রোনালদো মিলে গাড়ির কালেকশনের দিক দিয়ে কিন্তু নেইমারের ধারে কাছেও ভিড়তে পারবে না। নেইমার হচ্ছে পৃথিবীর বিখ্যাত সব সুপার কারগুলো ব্যবহার করে থাকে। তো এবার রোনালদোর গ্যারেজ থেকে ঘুরে আসি। তো যাই হোক, রোনালদোর কাছে রয়েছে 8 কোটি টাকা দামের একটি রোলস রয়্যালস, এবং এই গাড়িটি যখন প্রথম লঞ্চ হয় তখন সর্বপ্রথম এই গাড়িটি রোনালদো তার জন্য কিনে নেয়। এছাড়া রয়েছে একটি 8 কোটি টাকা দামের ম্যাকলারেন সিনা। এছাড়া রয়েছে একটি বুগাটি চিরন, এবং এই গাড়িটির মূল্য ভারতে মোটামুটি 20 কোটি রুপির মতো। পার্সোনালিভাবে বুগাটি চিরন গাড়িটি আমার বেশ ভালো লাগে। বুগাটি চিরনে রয়েছে 1479 হর্স পাওয়ারের ইঞ্জিন, এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 মাইল প্রতি ঘন্টা বা 483 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া রয়েছে একটি মার্সিডিস CS3 কপ, একটি 30 কোটি টাকা মূল্যের বুগাটি ভেরন, রয়েছে 10 কোটি টাকা মূল্যের রোলস রয়্যালস ফ্যান্টম ড্রপ কপ, রয়েছে 6 কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, এছাড়া রয়েছে একটি ম্যাকলারন MP4, আরও রয়েছে ফেরারি F12। এগুলো ছাড়াও রয়েছে একটি পোর্শে 911 টার্বো, রয়েছে 3 কোটি টাকা মূল্যের পোর্শে পানামেরা। রোনালদোর গ্যারেজে মোটামুটি 21টি গাড়ি রয়েছে, তবে যেগুলো বলার মতো শুধু সেগুলোই বললাম। তো যাই হোক, এবার দেখে আসি নেইমারের গাড়ি বাদ দিয়ে আর কি কি ব্যবহার করে। যেমন নেইমারের রয়েছে 2টি প্রাইভেট জেট প্লেন, একটির নাম হচ্ছে NGR, মানে নেইমার জুনিয়র, যার দাম হচ্ছে $4 মিলিয়ন বা 34 কোটি টাকা, এবং অন্যটি ক্রয় করেছিলেন $5 মিলিয়ন দিয়ে বা বাংলাদেশি টাকায় মোটামুটি 42 কোটি 50 লক্ষ টাকা। এবং তিনি খুব সম্প্রতি একটি হেলিকপ্টার ক্রয় করেছেন, যেটি এয়ারবাস কোম্পানির খুব দামি একটি হেলিকপ্টার, যার দাম বাংলাদেশি টাকায় মোটামুটি 130 কোটি টাকা। এছাড়া নেইমারের কাছে রয়েছে একটি বিলাসবহুল জাহাজ, যার দাম প্রায় $8 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 68 কোটি টাকা। এই বিলাসবহুল
বহুল জাহাজের মধ্যে বিভিন্ন সুবিধা রয়েছে। এই বিলাসবহুল জাহাজের ভেতর ফাইভ স্টার হোটেলের মতো বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া প্রতি বছর এই নৌকা মেনটেন করতে নেইমারকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। এবার অন্যদিকে দেখি রোনালদো তার বিলাসবহুল গাড়ি বাদে আর কি কি ব্যবহার করেন। রোনালদোর দুইটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। প্রথমটির নাম হচ্ছে গালস্ট্রিম 200 আর এই প্লেনটির মূল্য প্রায় 150 কোটি টাকা। এছাড়া রয়েছে 480 কোটি টাকা মূল্যের গালস্ট্রিম 650। আর বিশেষ করে রোনালদো এই প্রাইভেট জেট প্লেন কোনো দেশে ভ্রমণ করতে বা খেলতে গেলে নিয়ে যান। তো নেইমার বর্তমানে বসবাস করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিলাসবহুল বাড়িতে এবং এই বাড়িটির মূল্য মোটামুটি 80 কোটি টাকা। এছাড়াও নেইমারের রয়েছে নিউ ইয়র্ক ট্রাম্প টাওয়ারে একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট এবং এই অ্যাপার্টমেন্টের মূল্য মোটামুটি 180 কোটি টাকা। এবং যদি কথা হয় রোনালদোর বাড়ির বিষয়ে, তাহলে রোনালদো অনেক শৌখিন মানুষ। রোনালদোর কিন্তু অনেক বাড়ি রয়েছে। শুধু বাড়ি নয়, বিভিন্ন দেশে রোনালদোর 220 কোটি টাকা মূল্যের প্রপার্টি কিনে রেখেছেন। তবে বর্তমানে রোনালদো স্পেনের মাদ্রিদ শহরে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। তবে রোনালদোর বাড়ি ঘর প্রপার্টির কথা বলে শেষ করা যাবে না। তবে আমার মনে হয় মেসি রোনালদোর মতো বয়স হতে হতে নেইমারের সম্পদ আরো বৃদ্ধি পাবে এবং সেই হবে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার। কিন্তু নেইমার এখনই যে পরিমাণ টাকা খরচ করে সেগুলো তো ভিডিওতে দেখলেন। শৌখিনতার দিক দিয়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসিকেও ছাড়িয়ে গিয়েছেন। তবে খেলার দিক দিয়ে নেইমার মেসি এবং রোনালদোর থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। তবে যদি কথা বলেন বিলাসিতার দিক দিয়ে, তাহলে মেসি এবং রোনালদো নেইমারের কাছে বিলাসিতার দিক দিয়ে কিছুই না। তো যাই হোক, এই ছিল রোনালদো এবং নেইমার সম্পর্কে তুলনামূলক ভিডিও। কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কার ভক্ত, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ভিডিওটি শেষ করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।